টাই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ডিস্টেন্স টাইম অ্যান্ড স্পিড আপনার স্ক্রিনে লাল রঙের সাবস্ক্রাইব বোতামকে ক্লিক করুন সাথে সাথে ঘন্টার বোতামকে ক্লিক করুন একটি দুশো ষাট মিটার লম্বা ট্রেন একটি পোলকে পেরোতে পনেরো সেকেন্ড লাগে তাহলে ট্রেনের স্পিড কত এই প্রশ্নতে ট্রেনের স্পিড কত জিজ্ঞাসা করা হয়েছে তাহলে ফর্মুলা হবে স্পিড ইসকাল টু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম ইন্টু আঠেরো বাই পাঁচ এবার এই ফর্মুলায় আমরা সংখ্যাগুলোকে বসিয়ে দেব স্পিড ইজকাল টু ডিসটেন্স দুশো ষাট ডিভাইডেড বাই টাইম পনেরো ইন্টু আঠেরো বাই পাঁচ স্পিড স্কল টু তিনশো বারো বাই পাঁচ স্কল টু বাষট্টি পয়েন্ট চার কিলোমিটার পার আওয়ার ট্রেনের স্পিড হবে একটি ট্রেন একশো পঞ্চাশ মিটার লম্বা আছে সে তিরিশ সেকেন্ডে একটি প্লেটফর্মকে পার করে নেয় যখন পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার স্পিড চলে তাহলে প্ল্যাটফর্মটি লম্বা কত এই প্রশ্নতে প্ল্যাটফর্মের ডিস্টেন্স জিজ্ঞাসা করা হয়েছে তার সাথে সাথে ট্রেনের ডিস্টেন্সটিও দিয়ে দেওয়া হয়েছে যদি এই ধরনের কোনো প্রশ্ন হয় তাহলে এর ফর্মুলা হবে ডিস্টেন্স প্লাস এক্স ইজকাল টু টাইম ইন্টু স্পিড ইন্টু আঠেরো বাই পাঁচ এই ফর্মুলাতে সংখ্যাগুলোকে বসিয়ে দিতে হবে একশো পঞ্চাশ প্লাস এক্স ইজকাল টু টাইম তিরিশ স্পিড পঁয়তাল্লিশ ইন্টু আঠেরো বাই পাঁচ তাহলে একশো পঞ্চাশ প্লাস এক্স ইজকাল টু পাঁচ ইন্টু পঁয়তাল্লিশ ইন্টু তিরিশ ডিভাইডেড বাই আঠেরো তাহলে এক্স ইসকোয়াল টু তিনশো পঁচাত্তর মাইনাস একশো পঞ্চাশ ইজকাল টু দুশো পঁচিশ মিটার প্ল্যাটফর্মটি লম্বা হবে আপনার স্ক্রিনে লাল রঙের সাবস্ক্রাইব বোতামকে ক্লিক করুন সাথে সাথে ঘন্টার বোতামকে ক্লিক করুন একটি তিনশো মিটার লম্বা ট্রেন নব্বই কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছে তাহলে এই ট্রেন দ্বারা দুশো পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্মকে পেরিয়ে যেতে কত সময় লাগবে এই প্রশ্নতে কত সময় লাগবে সেটি জিজ্ঞাসা করা হয়েছে এর ফর্মুলাটি হবে টাইম ইসকাল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড ইন্টু আঠেরো বাই পাঁচ এই সংখ্যাগুলোকে এই ফর্মুলায় বসিয়ে নিতে হবে ইজকাল টু দুটো দেওয়া রয়েছে তিনশো আর দুশো পঞ্চাশ তিনশো প্লাস দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই স্পিড नब्बे इन्टू आठरोई पांच स्कल टू पाँचो पंचाश इन्टू आठारो डिवेड बब्बे इंटू पाँच स्कॉल टू एक सौ दस डिवाइडेड बच स्क टू ब একটি একশো মিটার লম্বা ট্রেন বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছে ট্রেন শেষ ভাগটি কত সময় পরে পুরো পোলটিকে পার করে পেরিয়ে যাবে এই প্রশ্নতে সময় কত লাগবে সেটি জিজ্ঞাসা করা হয়েছে তাহলে এর ফর্মুলা হবে টাইম ইজকাল টু ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড ইন্টু আঠেরো বাই পাঁচ তাহলে এই সংখ্যাগুলোকে এই ফর্মুলাতে বসিয়ে নিতে হবে টাইম ইজকাল টু ডিসটেন্স একশো পঁচাত্তর ডিভাইডেড বাই স্পিড বিয়াল্লিশ ইন্টু আঠেরো বাই পাঁচ স্কাল টু একশো পাঁচ বাই সাত স্কাল টু পনেরো সেকেন্ড সময় লাগবে লাইক ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট কমেন্ট বক্সের নিজের কমেন্ট টাইপ করুন শেয়ার বেশি লোকের কাছে পৌঁছাবার জন্য শেয়ার করুন সাবস্ক্রাইব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ প্রত্যেক ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে